বন্ধু, যখনই স্বাস্থ্য ঠিক রাখার কথা ওঠে এবং নিজেকে সুস্থ রাখার কথা ওঠে, তখনই মাথায় আসে ফল খাওয়ার কথা এবং ডাক্তারবাবুরাও বিভিন্ন রকমের ফল খাওয়ার কথা আমাদেরকে বলে থাকেন। কিন্তু আমরা যখন ফল খাওয়ার কথা শুনি, তখনই মাথায় আসে আপেল, কলা, আঙ্গুর, বেদানা, পেঁপে, এই সমস্ত ফলের কথা। কিছু কিছু ফল আছে যেগুলোর উপকার অনেক, কিন্তু সেগুলো সম্পর্কে আমরা জানিই না। তো আজকের এই ভিডিওতে এমন একটা ফলের সম্পর্কে জানবো যে ফল আপনাদেরকে অনেক পুষ্টি দেবে এবং এই ফলের কাছে অন্য কোনো ফল ধারে কাছেও আসতে পারবে না। তো চলুন আজকের এই ভিডিওটাকে শুরু করা যাক। তবে একটা ছোট রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সবার আগে ভিডিওগুলো আপনার ফোনেই গিয়ে পৌঁছায় বন্ধু। তো চলুন শুরু করা যাক আজকের আমাদের এই যে ভিডিও টপিক, সেটা হচ্ছে কিউই ফলকে নিয়ে। আপনি হয়তো জেনে অবাক হবেন যে এই কিউই ফলে আপেলের থেকে 2-3 গুণ বেশি ভিটামিন থাকে, নিউট্রিয়েন্টস থাকে। এই জন্য এই কিউই ফলকে বলে নিউট্রিশনের পাওয়ার হাউস। কিউই দেখতে যতই ছোট হোক না কেন, কিন্তু এটাকে খাওয়ার অনেক উপকারী গুণ আছে। তো চলুন বলি এই কিউই ফল খাওয়ার ফলে আপনার শরীরে কী কী ভিটামিন আসবে এবং কীভাবে খাবেন, আরও অনেক তথ্য এই ভিডিওতে দেবো। কখন এই ফলটি খাবেন এটাও খুবই জানার দরকার আপনাদের। তবে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, কিউই ফল কেনার আগে কীভাবে চিনবেন যে এটা পাকা নাকি কাঁচা, আর কোন সমস্ত মানুষের কিউই ফল খাওয়া একদমই যাবে না, সেগুলো আপনাদেরকে আজকের এই ভিডিওতে বলবো বন্ধু। শুধুমাত্র এই ভিডিওটাকে শেষ অবধি দেখুন, এটাই রিকোয়েস্ট। এই কিউই ফলের মধ্যে ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন কে, ভিটামিন ই, এগুলো সব আছে। এছাড়াও পটাশিয়াম এবং ফলিক অ্যাসিড ভরপুর পরিমাণে পাবেন এই ফলে। এছাড়াও আপেল এবং লেবুতে থাকা ভিটামিন সি এর থেকেও 3 গুণ বেশি ভিটামিন সি পাবেন এই কিউই ফলে। এই কিউই প্রত্যেক বছর সব সময়তেই পাবেন, সমস্ত সিজনে, যে কোনো সিজনে আপনি বাজারে গেলেই দেখা পাবেন এই কিউই ফলকে। কিন্তু আপনি যদি চান যে আপনার ওজন কন্ট্রোল হোক, তাহলে এই ঠান্ডার সময় অবশ্যই কিউই ফল খেতে থাকুন। এবার বলি খাওয়ার সময় কখন, কখন খাবেন এই ফল এবং খেলে উপকার পাবেন। আসলে এই ফল খাওয়ার কোনো আলাদা টাইম নেই, তবে সকালে যে কোনো সময়ে আপনি এই ফলটিকে খেতে পারেন। তবে যদি সকালবেলা ব্রেকফাস্টের আগে এই ফলকে খেয়ে ফেলেন, তাহলে এটা আপনার জন্য আরও ভালো হবে। প্রতিদিন একটা করে কিউই ফল খাওয়া মানুষের জন্য খুবই উপকারী, আর খুব বেশি হলে 2 বা 3টে কিউই ফল খেতে পারেন। তবে তার বেশি কিউই ফল একদিনে খাওয়া মোটেও আপনার জন্য ভালো হবে না। একটা রিসার্চ বলছে এই কিউইকে ভিটামিন সি এর সব থেকে ভালো সোর্স। এর মতো ভিটামিন সি এ ভরা ফল গোটা পৃথিবীতে আর পাবেন না। এই ভিটামিন সি আমাদের শরীরে কি করে, WBC ব্লাড সেলকে বাড়ায়, হোয়াইট ব্লাড সেলস, যেটার জন্য আমাদের শরীরে কোনো ইনফেকশন হয় না। আমাদের শরীরে যদি ইমিউনিটিকে মজবুত করতে হয়, তাহলে এই ভিটামিন সি প্রতিদিন কিন্তু নিতে হবে। দেখুন, এটাই হচ্ছে কিউই ফল খাওয়ার সর্বপ্রথম উপকার, ভিটামিন সি। এবার আর একটা জিনিস, সেটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট, যেটা এই কিউই ফলের মধ্যে পেয়ে যাবেন। এই অ্যান্টি অক্সিডেন্টের কারণেই আমাদের শরীরে কোনো দিন ক্যান্সার রোগ ঢুকতে পারবে না। এছাড়াও হার্ট থাকবে সুস্থ, মস্তিষ্ক থাকবে চনমনে, কোনো দিন আমাদের ব্রেন স্ট্রোক হবে না। এছাড়াও অ্যান্টি অক্সিডেন্ট আমাদের বয়স কমাতে সাহায্য করে, শরীর থেকে ফ্রি রেডিকেলসগুলোকে কমায়, এতে করে ক্যান্সার কোনো দিন আমাদের শরীরে আসতে পারবে না। শুধু তাই নয়, বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া এবং ভাইরাসের প্রকোপ থেকেও আমাদেরকে এই অ্যান্টি অক্সিডেন্ট বাঁচায়। এছাড়াও হঠাৎ করে ডেঙ্গু হওয়া বা মশার কামড়ে কোনো রোগ, সেগুলো থেকেও বাঁচায় এই কিউই ফল আমাদেরকে। 3 নম্বর উপাদান হচ্ছে ফাইবার। এই কিউই ফলের মধ্যে ভরপুর পরিমাণে পেয়ে যাবেন ফাইবার, যেটা আপনার পেট পরিষ্কার করতে সাহায্য করবে, ওজন কমাতে সাহায্য করবে, হজম শক্তি বাড়াতে সাহায্য করবে, এছাড়াও গ্যাস, অ্যাসিডিটি, অম্বল থেকে আপনাকে রক্ষা করবে। বন্ধু, যারা জানেন না তাদেরকে বলে দিই, এই কিউই ফল আমাদের হজম শক্তি বাড়ানোর জন্য খুবই উপকারী। এছাড়াও এর মধ্যে যে ভিটামিন সি এবং ফাইবার আছে, সেটা আমাদের হজম শক্তিকে ন্যাচারালি বুস্ট করে। যেসব মানুষ 2 থেকে 3 মাস টানা এই কিউই ফলকে সেবন করে যাচ্ছেন, তাদের শরীরে কোনো দিনও হাই ব্লাড প্রেশার, হার্ট অ্যাট্যাক বা স্ট্রোকের মতো রোগ হবে না। এর মধ্যে থাকা লিউটেন ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে, তার কারণে বিপির সমস্যা কোনো দিনও হবে না। যেসব মহিলারা প্রেগনেন্ট, তাদের জন্য এই কিউই ফল খুবই উপকারী। এর মধ্যে থাকা ফলিক অ্যাসিড এবং ভিটামিন সি গর্ভবতী মহিলাদের সন্তানকে সুস্থ রাখতে সাহায্য করে এবং প্রেগনেন্ট অবস্থায় পেটে ব্যথা বা যে কোনো রকমের সমস্যাও আসতে দেয় না। যেসব মহিলারা প্রেগনেন্ট অবস্থায় ফল খান, তাদের বাচ্চাদের বুদ্ধিশক্তি বাড়ে এবং মস্তিষ্ক থাকে সুস্থ। এর জন্য প্রেগনেন্ট মহিলাদেরকে ডাক্তারবাবু কিউই ফল খাওয়ার সাজেশন দেয়। বন্ধু, এটা যেমন আমাদের শরীরের জন্য খুবই উপকারী, তেমন আমাদের মস্তিষ্কর জন্য খুব উপকারী। সাথে সাথে আমাদের স্কিন এবং চুলের জন্য দারুণ কাজে আসে এই কিউই ফল। এই ফলকে খাওয়ার ফলে আমাদের চেহারা চকচকে হয়, চুল হয় মসৃণ, মোটা, ঘন, কালো। এছাড়াও চুল পড়ে যাওয়ার রোগ যাদের আছে, তারা আজ থেকেই একটা করে কিউই ফল খাওয়া শুরু করুন। এটা নতুন চুল গজাতেও সাহায্য করে, টাক যাদের আছে তাদের টাকে চুল গজাতেও সাহায্য করে, এতটাই শক্তিশালী এই কিউই ফল। কিউই ফল আমাদের দাঁতের স্বাস্থ্যের জন্য খুব ভালো, দাঁতকে সাদা রাখে এবং দাঁতে পোকা থেকে রোধ করে।
এর মধ্যে ভিটামিন সি এবং ফলিক অ্যাসিড ভরপুর পরিমাণে পাওয়া যায়। কিন্তু তখনই আপনি এর উপকার পাবেন যখন এটাকে সঠিকভাবে খাবেন এবং সঠিক সময়ে খাবেন। সারাদিনে যখন তখন আপনি এই কিউই ফলকে খেতে পারেন, কিন্তু সকালবেলা ব্রেকফাস্ট করার আগে এটাকে খেলে সবথেকে বেশি উপকার পাবেন। বন্ধুক, এই কিউই খাওয়ার উপায় কী, কী নিয়মে খাবেন? এটাকে সোজাসুজি কেটে খেতে পারেন, চিঁড়েও খেতে পারেন, কিন্তু এটা খাওয়ার আসল যে উপায় সেটা হচ্ছে জল দিয়ে ধুয়ে ডাইরেক্ট কামড়ে কামড়ে এটাকে খান খোসাশুদ্ধ, বা খোসা বাদেও খেতে পারেন। এটার মধ্যে থাকা এনজাইমগুলো আমাদের শরীরের হজম শক্তি বাড়ায় এবং ডাইজেশনের জন্য মারাত্মক উপকারী। এটা জুস করেও আপনি খেতে পারেন, কারণ কিউই ফল অনেক সময় টক হয়ে থাকে, সেটাকে খেতে অনেকে পছন্দ করে না। এবার বলি যে কীভাবে কিনবেন, কীভাবে জানবেন যে এটা পাকা নাকি কাঁচা। অনেকেই কিনতে গিয়ে ভুলভালভাবে ফল কিনে ফেলেন, ভুল ফল কিনে ফেলেন, এর ফলে কিন্তু টাকাটা নষ্ট হয়ে যায়। ভিতর থেকে সবুজ এবং উপরটা বাদামি বর্ণের হয় এই ফলের। আপনি সবসময় কিনবেন ব্রাউন কালারের কিউইকে। কিউই যত ব্রাউন হবে তত ভালো, তত ভিতর নরম হবে, পাকা হবে। অবশ্যই সবুজ রঙের কিউই ফল কিনবেন না, এতে করে টাকা নষ্ট হবে। পাকা ফল সবসময় বাইরে থেকে ব্রাউন কালারের হয় এবং টিপলে একটু নরম মনে হবে এবং আঙুল বসে যাবে। এটাই পাকা কিউই ফলের একমাত্র চেনার উপায়। কিউই ফল কেনার আগে আঙুল দিয়ে টিপে অবশ্যই দেখবেন। তো বন্ধু, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। আশা করি খুবই ভালো লাগলো এবং উপকার পেয়েছেন। আসছি পরের ভিডিওতে, ভালো থাকুন ততদিন সকলে।